হ্যাপিনেস পিল, এই পিলটা কিভাবে কাজ করে ওটা একটু পরে বলছি। মাঝে মধ্যে কোনো একটা গান শুনলে ওই গানটা যখন প্রথম শুনেছিল ওখানকার কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায় না, যেমন আমার কলেজ লাইফে থ্রি ইডিয়টস মুভিটা রিলিজ পায় এবং ওখানকার একটা ফেমাস গান ছিল না যে গিভ মি সাম সানশাইন গিভ মি সাম রেইন গি, আচ্ছা বেশি গায়ে বলতেছি, হোয়াট এভার। সো ওই গানটা যখন পুরো ব্যাচ মিলে গাইতাম ওই জিনিসটার মেমোরি আমার এখনো মাথায় কাজ করে। সো যখন রেডিওতে গানটা শুনি তখন আমার মনে পড়ে আরে কলেজে সবাই একসাথে মিলে বাড়ি দিয়ে দিয়ে না গানটা গাচ্ছি। অ্যান্ড সেম ভাবে কিন্তু অনেক অতীতের মুহূর্ত আমাদের মনে পড়ে যায় এরকম গান দিয়ে, যেমন কেনানের ওয়েভিং ফ্ল্যাগ মনে পড়লে বা গানটা শুনলে আমার ওয়ার্ল্ড কাপের উত্তেজনাটা চলে আসে। অ্যান্ড সেম ভাবে অনেক সময় চিন্তা করে দেখো কোনো একটা ব্যাচ ট্রিপ, কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম, কোনো একটা আড্ডা, গালি ক্রিকেট, কোনো একটা স্পেশাল মুহূর্ত যখন আমরা চিন্তা করি তখন ওই মুহূর্তের ফিলিংসগুলো কাজ করে না? ওই মুহূর্তের জন্য কিন্তু তুমি তোমার লাইফে ঝামেলা, ঝক্কি, জটিলতা, কমপ্লেক্সিটি, প্যারা সব ভুলে যাও, ভুলে যে একটা নস্টালজিয়া হিট করে, অ্যান্ড দেন তুমি ওই মুহূর্তের ভিতর হারায় যাও। অফকোর্স ওই মুহূর্তে যে হ্যাপিনেসটা ফিল করেছিল বা এক্সাইটমেন্টটা ফিল করেছিলাম পুরোটা ফিল করো না, বাট কিছু হলেও তো মাথায় আসে, রাইট? কিছু হলেও তোমার হ্যাপিনেস একটা বুস্ট আপ পায়। সো ইমাজিন যে গান না শুনেই ইন্টেনশনালি চিন্তা না করে যদি ওই হ্যাপিনেসটা আনতে পারতাম, সেখানেই কাজ করে হ্যাপিনেস পিল। এটাকে খুলে খেয়ে ফেলতে হয় না, এতে লিখতে হয়। সো বেসিক্যালি তুমি খাতা কলম বের করে তুমি তোমার আগের কোনো একটা খুব ভালো মজার একটা হ্যাপি একটা মেমোরি বা স্মৃতি যদি লিখা শুরু করো বা বর্ণনা শুরু করো, তাহলে যেটা হবে তুমি লিখার সময় স্মৃতি রোমন্থন করছে এবং ওই ভালো মোমেন্টটা আবার রিলিভ করবা, আর ওইখানকার হ্যাপিনেসের মোমেন্টগুলো তুমি আবার ফিল করতে পারবা। অ্যান্ড দেন তোমার যখন লেখা শেষ হয়ে যাবে, তুমি যখন আবার জিনিসটা পড়বা, আবারও তোমার চোখের সামনে জিনিসটা ভাসবে। তো যখনই তুমি একটু হলেও ডাউন ফিল করছো, ট্রাই আউট দিস এক্সপেরিমেন্ট, হ্যাপিনেস পিল কলম নিয়ে খাতায় তোমার একটা খুব ভালো স্মৃতি লেখা শুরু করে দাও। কি হবে, লেখার সময় ওই জিনিসটা একবার অনুভব করবা, লেখার শেষে লেখা পড়ার সময় আরেকবার অনুভব করবা, আর একবার দুইবার লেখা হয়ে গেলে মাঝে মধ্যে যদি মন টন খারাপ থাকে একবার ওই জিনিসটা পড়বা, দেখবা চোখের সামনে পুরো স্মৃতিটা ভেসে উঠবে। Just like I'm out there. Give me some sunshine, give me some rain. Na 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 na. Right? So, tomorrow happiness mode to go. Arekbar relieve karo through this happiness pill.